তাহিরপুর থেকে আহমদ কবির জানান, সুনামগঞ্জে তাহিরপুরের হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের সময়সীমা আর মাত্র 9 দিন বাকি, অথচ এখনও বাঁধের কাজ অর্ধেকেও সম্পন্ন করতে পারেনি সংশ্লিষ্ট পিআইসিরা। এছাড়াও বিভিন্ন ফসল রক্ষা বাঁধে চলছে অনিয়ম অব্যবস্থাপনা। উপজেলার গুরমা বর্ধিতাংশের উপপ্রকল্পের কলমার হাওরের 42 নং প্রকল্পের বাঁধ নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম। বাঁধের গোড়া থেকে মাটি তুলে চলছে বাঁধ নির্মাণ কাজ। কাবিটা নীতিমালা 2017 অনুযায়ী বাঁধের মাটি বাঁধ হতে কমপক্ষে 1 কিলোমিটার দূর থেকে উত্তোলনের নিয়ম থাকলেও 42 নং প্রকল্পের সভাপতি মহিবুর রহমান বাঁধ হতে 10 থেকে 15 ফুট দূর থেকে মাটি উত্তোলন করে বাঁধ নির্মাণ কাজ করছে। ওই যে বাঁধের গোড়া থেকে মাটি খাড়া হইতেছে, এটার কারণ লাগে গাড়ি করছে, কুদা হইতেছে, যখন গাড়ি তো পড়ছে মালা কথা রোয়াটা খুঁজলে একদম বাঁধের শক্তিটা বাঁধের গোড়া থেকে মাটি খাড়া ওই তোরা কত ফুট দূর হবে, এটা কত ফুট দূর হবে বাড়টা থেকে। এ নিয়ে চরম দুশ্চিন্তায় স্থানীয় কৃষকরা। স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতি রোধে তদারকিতে দেখা গেলেও বাস্তবে ভিন্নতা দেখা যাচ্ছে। 42 নং পিআইসির ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে তার কোনো সাফল্য দেখা যাচ্ছে না। এছাড়াও বিভিন্ন বাঁধে দুর্মজের কাজ হচ্ছে না মোটেই। প্রশাসনের সতর্কতাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এভাবেই কাজ করছে প্রকল্প বাস্তবায়ন কমিটি পিআইসিরা। এই নিয়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসং সিংহের সাথে মোবাইল ফোনে কথা হলে উনি বলেন, বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লক্ষ্মীপুর 71। যেখান থেকে বাড়টা বাঁধের মাড়ি নিতেছে যতটুকু দূর থেকে, এ থেকে বাঁধের ক্ষতি হইব নাকি? এতে মানে যেভাবে বাদ কাটতেছে বাদ দিতেছে, এইভাবে বাদ দিলে হয়তো আপনারা ক্ষতি হইব, কৃষকের ক্ষতি হইব। আচ্ছা, লক্ষ্মীপুর 71 স্বাধীনতার পক্ষে সত্য প্রকাশে অবিচল।